নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমাদের কি খাবার দাবার আছে তোমাদের আজকে মেনুগুলো বলে দিই। তো আজকে মেনু হচ্ছে, এখানে আছে ফ্রাইড রাইস, আর তার সাথে আছে বয়েলড এগ, আর এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা এক্সট্রা গ্রেভি, এটা স্পাইসি হোল চিকেন কারি, আর এখানে আছে চিকেন লালিপপ, আর এখানে আছে স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ নিয়েছি, আর এটা আছে মিরিন্ডা। হ্যাঁ, একদম সিম্পল মেনু, সিম্পল নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে, দেখা যাক কে আগে যেতে আর কে হেরে যায়। হেরে যাবে তার জন্য আছে পানিশমেন্ট, দেখা যাক কে হেরে যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা শুরু করি। হ্যাঁ, তার আগে বলে দিই, এখন অবধি চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবে, আর নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো মা, তাহলে রেডি? হ্যাঁ রেডি, লেটস গো। আর লেট করলাম না, চলো শুরু করে দিই, লেটস গো স্টার্ট। ফার্স্ট এখানে একটু এগুলোকে সরাচ্ছি, একটু এক্সট্রা গ্রেভি নিয়ে আসছি, ঠিক আছে, আমি একটু নিয়ে নিই। গরম না? একদম গরম গরম। চলো শুরু করলাম। লালিপপ নাও মা, সেই চারাগুলো খাওয়া। চলো মাটির চিকেনের লেগ নাও। তোমাকে দিয়ে দিই? বড় সাইজ। কোনো কথা নেই না,
Lollipop গুণ ভালো লাগে না Lollipop দেখছি না আমার দুটো আসেনি না আমার দুটো হ্যাঁ হ্যাঁ আছে আমি তাড়াতাড়ি তো খেতে হবে তাই না ওই তো বলে হার জিত হার চলে গেছে এটা হাত দেখ করে নি পাতা নিয়ে চলে আসবো হুম হুম পাতা নিয়ে না মাকে হাত দেখতে দিয়ে নি দুটো হাত দিয়ে ভাঙতে হবে ভাঙা যাচ্ছে নাকি ও ভাঙতে ভাঙতে মায়ের শেষ হয়ে যাবে ভাঙাচ্ছি ভেঙেছ খাঁচাটা বেরিয়ে গেছে পুরো খাঁচা একটু তুমি নাও মা
আমার মোটামুটি ও ভাঙতে ভাঙতে আমার মায়ের তো প্রায় শেষের দিকে। আমার প্রায় শেষ, অসাধারণ। অসাধারণ মামার চাইলেও জিতবে। মোটামুটি আমার কমপ্লিট। আমার খারাপ পরিষ্কার দেখেছ তো? আমার খাওয়া শেষ, আমার খাওয়া শেষ। দেখো এইটা কে তো কমপ্লিট। বাপ্পা খেলাম না যেন যুদ্ধ হলো, দারুণ লাগলো। খাওয়া দাওয়াটা বলো? হ্যাঁ খুব ভালো, খাওয়া দাওয়াটা খুব ভালো, খুব ভালো হলো। আমাদের সবই শেষ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমি হেরে গেছি। আমি মুরগি খাওয়ার চক্করে মনে হয় হেরে গেলাম। ভাগ করার ভাগ করছিল না, এদিকে আমার মুখ চলছিল, ওই চক্করে আমি হেরে গেছি, নাহলে ও জিততো। তাহলে বন্ধুরা চলো পানিশমেন্ট নিয়ে আসি। হ্যাঁ চলো তাহলে ফ্রেন্ড, আমরা চলে এলাম পানিশমেন্ট নিয়ে। তাহলে আজকে কি পানিশমেন্ট এনেছি মাই বলু? আজকে পানিশমেন্ট এনেছি দেখো, পাঁপড় এনেছি, ওকে পাঁপড়টা জলে ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে। হ্যাঁ ওই জন্য জলে ডুবিয়ে খেতে হবে, এটা তো বেশি কষ্ট নয় তাই না? পাঁপড় তো শুধু খায় না, বেশি কষ্ট না, ওই জন্য শুধু না, শুধু না জলে ডোবা আই এ বাবা, ওরকম করে তো সবাই খেতে পারে, ওরকম করে তো খায় না, জলে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে বিস্কুটের মতো। হ্যাঁ এই তো বাবা বা কি সুন্দর লক্ষ্মী মেয়ে। হ্যাঁ এই তো খারাপ লাগবে না কিছু, এই তো এখনো মুচমুচ করছে, এখনো কচকচ করছে, ওই তো ভাবলাম নেতা হয়ে। হ্যাঁ ওই তো দেখো পুরোটাই চলে যাচ্ছে, এখন মচমচ করছে তো, ওই ওই দেখো খেলে থাকবে। যাই গিয়ে ওর পানিশমেন্ট নিয়ে নিচ্ছে, কি সুন্দর সুন্দরভাবে, বা যা জলে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া হয়ে গেল, চলো ভালো নিয়ে নিল, বা বাবা জলটাও খেয়ে নিল, জলও খাওয়া হয়ে গেল এক ঢোক। চলো তাহলে পানিশমেন্ট ভালোভাবে নিয়ে নিয়েছে, এইবারে
আমরা তাহলে পানিশমেন্টটা পানিশমেন্টের মতো হলো না না কি সুন্দর ভালো হলো ভালোই তো পানিশমেন্টটা ছিল খারাপ তো কিছু ছিল না তাই না ভালো চুপচাপ নিয়ে নিল খাবো না বললো না এত সুন্দর পানিশমেন্ট আমি পানিশমেন্ট নিয়ে নিলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবে ঠিক আছে পাশের বেল ঘন্টাটা ক্লিক করে দাও যাতে আমরা আবার নতুন ভিডিও দিলে যাতে নতুন ভিডিও তোমরা দেখতে পারি হ্যাঁ তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে চলো আজকের মতো আজকের মতো এ পর্যন্তই তো চলো আবার আজকের মতো আমরা বিদায় নিচ্ছি হ্যাঁ টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে বাই 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 বাই